ছেলেটা আসলেই খুব ভালো মানুষ, নতুন স্বামী রবিন সম্পর্কে যা বললেন পূর্ণিমা। কথা বলতে বলতে আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ছেলেটা আসলেই খুবই ভালো ভালো মানুষ একজন, যার কাছে সব কিছু বলা যায়, যাকে সব ক্ষেত্রে বিশ্বাস করা যায়। নতুন স্বামী রবিন সম্পর্কে এমন মন্তব্যই করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গণমাধ্যমে তিনি বলেন, আমরা কাজের ক্ষেত্রে কাজ করেছি, বন্ধুত্বও স্বতন্ত্রভাবে বজায় রেখেছি, তবে বিয়ে হুট করে হয়ে গেছে বলে জানান এই অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে এটি তার দ্বিতীয় বিয়ে। তবে বিভিন্ন তথ্য বলছে এটি দ্বিতীয় বিয়ে নয়, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। 2007 সালে একটি পত্রিকায় পূর্ণিমার প্রথম বিয়ে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। সে খবরে বলা হয় ব্যবসায়ী মুস্তাক কিবরিয়ার সঙ্গে 2005 সালে বিয়ে হয় তার, পরে 2007 সালে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর এই পত্রিকার সাক্ষাৎকারে পূর্ণিমা বলেছেন, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে, আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম। পরে ওই বছরই চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন পূর্ণিমা। এক পর্যায়ে এই বিয়েও ভেঙে যায়, তবে খবরটি গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। অবশেষে গত 27 মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেছেন পূর্ণিমা। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই বিয়ে নিয়ে পূর্ণিমা বলেছেন, 2018 সালে একটি ইভেন্ট অথবা নাটকের শুটিংয়ের প্রথম পরিচয় হয় রবিনের সঙ্গে, একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।